সম্মানিত মুসলিবৃন্দ আল্লাহ তালা এই পৃথিবীতে আমাদেরকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেননি একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন কি কারণে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন সেই কথা আল্লাহ তালা কোরআনে ক্যারিমে এভাবে বলেছেন আল্লাহ বলছেন আমি জিন এবং মানবজাতিকে আমার গোলামী এবং আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই তার মানে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ আল্লাহত গোলামের জন্য আমরা সবাই গোলাম কার। আসতে বলবেন না সবাই একটু জোরে বলেন আমরা সবাই গোলাম কার আমরা শুধু গোলাম নয় গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের চোদ্দ গোষ্ঠী কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন আল্লাহর গোলামি করি আমরা যেন আল্লাহর আনুগত্য করি আমরা যেন আল্লাহর বিধি বিধান মেনে চলি সম্মানিত মসল্লিবৃন্দ আল্লাহর বিধান মানতে আল্লাহর আনুগত্যের পথে চলতে আল্লাহর গুলামি করতে যে আমাদেরকে সব সময় বাধা দেয় যে আমাদেরকে সব সময় ধোকা দেয় প্ররোচনা দেয় বলেন তো সে কে শয়তান এই শয়তান আমাদেরকে আল্লাহর গুলামি থেকে আল্লাহর আনুগত্য থেকে আল্লাহর বিধিবিধান মানতে সব সময় আমাদেরকে প্ররোচনা দেয় ধোকা দেয় শয়তানের এই সকল ধোকা থেকে প্ররোচনা থেকে নিজেকে যারা হেফাজত করে আল্লাহর দিনের পথে তাদের জীবন পরিচালিত করতে পারে তারাই সফলকাম হয় আর যারা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে তাদের জীবনকে শয়তানের শয়তানের গোলাপের আলোকে পরিচালিত করে সেই সকল লোকেরা তাদের জীবনকে কলুষিত করে জীবনটাকে জাহান্নাবমুখী বানিয়ে ফেলে এই জন্য রব্বুল আলমেন কোরআনুল করিমের একানব্বই নাম্বার সোরা সৌর নয় নাম্বার আয়াত থেকে বললেন আল্লাহ তালা বলছেন অবশ্যই সফলকাম কাম হয়েছে সেই ব্যক্তি যে নিজেকে যে নিজেকে শয়তানের ধোকা থেকে যে ব্যক্তি নিজের নফসকে নিজেকে শয়তানের ধোকা থেকে প্ররোচনা থেকে হেফাজত করে যে ব্যক্তি তার জীবনটাকে পাপ পঙ্কিলতা থেকে বিশুদ্ধ রাখল যে ব্যক্তি তার জীবনকে পরিশুদ্ধ করলো সেই ব্যক্তি সফল হল অকদ হ বামান সাহা আর সেই ব্যক্তি তার জীবনকে ধ্বংস করে ফেললো যে ব্যক্তি পাপ পঙ্কিলতায় নিজের জীবনটাকে ডুবিয়ে ফেললো কোনো কোনো তফসিলের কিতাবে এর অর্থ করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে অকদ হব আমান সাহা এর মানে হলো ব্যক্ত হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি শয়তানের ধোকায় শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে গুনাহের সাগরে গা ভাসিয়ে দিয়েছে যে শয়তান আমাদেরকে আল্লাহর গোলামের পথে চলতে বাধা দেয় যে শয়তান আমাদেরকে জাহান নামের দিকেই ধাবিত করতে চায় ওই শয়তান থেকে আমরা সবাই নিজেদেরকে হেফাজত করতে চাই কি চাই না প্রশ্ন হচ্ছে এই শয়তানের ধোকা থেকে আপনি নিজেকে বাঁচাবেন কিভাবে শয়তানের প্ররোচনা থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন কিভাবে। শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আপনার কি করা দরকার সেগুলো আপনার জানতে হবে আমরা তো মানুষ গুনাহের দিকে কম হোক বেশি হোক আমাদের আকর্ষণ আছে না নাই আর যে গুণা করায় তার নাম কি শয়তান এই শয়তান কিন্তু আপনার চেয়ে বয়সে বড় বুদ্ধিতেও বড় তার এক্সপিরিয়েন্স যদি বলেন কেমন আপনার চেয়ে অনেক অনেক বেশি কারণ আপনি যখন পৃথিবীতে ছিলেন না সে তখন ছিল যখন পৃথিবীতে একটা মানুষও ছিল না তখনও শয়তান ছিল বয়সও বড় বুদ্ধিতেও বড় আমরা কিছু পরাক্রমশালী দেশের প্রেসিডেন্টকে আমরা মনে করি যে তারা দুনিয়ার ক্ষমতাধর ব্যক্তি যেমন আমরা যদি বলি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আবার আমরা যদি বলি রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদেমির ব্লাদেমির পুতিনের কথা বলি সে তো আমেরিকা পশ্চিমা বিশ্ব ন্যাটো সবাইকে বুড়ি আঙ্গুল দেখায় এখন বলেন তো শয়তান থেকে এরা কি নিজেদেরকে হেফাজত করতে পারে বিভিন্ন দেশের দায়িত্বশীল ব্যক্তি যারা রাষ্ট্রের প্রধান ব্যক্তি যারা থাকেন তাদের তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে কিন্তু শয়তান থেকে আপনাকে কোনো যন্ত্র বা কোনো সিকিউরিটি ফোর্স আপনাকে বাঁচাতে পারবে না একজন ছাড়া তিনিকে এই শয়তানের ধোকা থেকে আপনি বাঁচবেন কিভাবে শয়তান থেকে আপনি নিজেকে শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে আল্লাহর গোলামের পথে কিভাবে চলবেন সেটাই আজকে আমরা আজকের জমায় আলোচনা করব ইনশা শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য শয়তানের ধোকায় গোনা থেকে পাপ থেকে বাঁচার জন্য বারোটি আমল আমাদেরকে করতে হবে এই বারোটি আমল যদি আমরা করতে পারি শয়তানের ধোকায় গোনা থেকে পাপ থেকে আমরা বাঁচতে ইদনিল্লা ইনসা আল্লাহ কয়টা আমল বারোটা আমল একেবারে বাস্তব মুখে কিছু কথা শুনে যান আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন গোনা থেকে বাঁচার এক নম্বর আমল হলো যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে পাপের চিন্তা মাথায় আসবে ওই গোনা বা পাপের চিন্তা মাথায় যে এনে দেয় সেকে শয়তান ওই শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমল হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে কারণ একটু আগেই বললাম কিসের পুতিন আর কিসের জুবাই নেন এর চাই তো শয়তান আরও শক্তিশালী কারণ পৃথিবীর কোনো ব্যক্তি মানুষের শিরায় শিরায় বিচরণ করতে পারে পারে নাকি কিন্তু শয়তান পারে কিনা তো এটাতে আপনি এই শয়তান থেকে আপনি কেমনে বাঁচবেন সে তো একদম শিরাই শিরায় বিচরণ করতে পারে এই জন্য শয়তানের ধোকায় গোনা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল আল্লাহ এবং তার নবী আমাদেরকে শেখালেন যখন এই শয়তানের ধোকায় পাপ গুনাঘের চিন্তা মাথায় চলে আসবে সঙ্গে সঙ্গে যার কাছে আশ্রয় চাইতে হবে তিনি কি রব্বুল আলমিন অরানুল করিমের সাত নম্বর সুরাম সুরাতুল আরফের দুইশো নম্বর আয়তে বললেন সেই তো নিন লা আল্লাহ তাআলা বলছেন শয়তানের কোন ধোঁকা যখন তোমাকে স্পর্শ করবে শয়তানের কোন প্রলোচনা যখন তোমাকে প্ররোচিত করবে সঙ্গে সঙ্গে শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য যার কাছে আশ্রয় চাইতে হবে তিনি কে বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে একবার দুই লোক ঝগড়া করছিল ঝগড়া করতে করতে দুই এই দুই লোক একজন আরেকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে দিল এই দুইজনের মধ্যে একজন বেশি রাগান্বিত হয়ে গেল রাগে একেবারে লাল হয়ে গেল অতিমাত্রায় রাগান্বিত হয়ে সে যখন তার কান্নো জ্ঞান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো সে আরো বেশি অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করলো নবীজি সেটা দেখে বললেন নবীজি বললেন আমি এমন একটি কালেমা জানি এমন একটি বাক্য এমন একটি দোয়া এমন একটি সেন্টেন্স আমি জানি যদি এই দোয়াটি এরা পরে নেয় সঙ্গে সঙ্গে এদের সকল রাগ জিনি দূর করে দিবেন তিনি কে নবীজি তখন বললেন এরা যে রাগান নিতে হয় একজন আর একজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে গুনা কামাই করছে পাপ করছে এরা যদি এই দোয়াটা পড়ে নেয় আল্লাহ এদের রাগ দূর করে দিবেন শয়তানের দোকা থেকে বাঁচিয়ে দিবেন তখন নবীজি বললেন দোয়াটা হলো এই দোয়াটা সবাই আপনাদের মুখস্থ আছে এজন্য সবাই আমার সঙ্গে পড়েন কেউ চুপ থাকবেন না সবাই বলেন কি পরীক্ষিত আপনি তো একদিনও আমল করেন নাই করে দেখেন চাকরিতে ঢুকেছেন ইচ্ছে করলেই ঘুষ দিয়ে খুব কম সময়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন ঘুষের টাকা নিয়ে আসছে আপনি কি কখনো ঘুষের টাকা নিয়ে আসার পরে কখনো কি আউজুবিল্লা পড়েছেন পরে দেখেন ঘুষের চিন্তা মাথা থেকে রিমুভ করে দিবেন কে এই যুবক তরুণ ছাত্র তোমরা শোনো তোমরা যে ফোন হাতে নিলেই অশ্লীল ভিডিও দেখতে মন চায় কিংবা ফোন তুমি স্ক্রলিং করছো ফেসবুকে অশ্লীল খারাপ ভিডিও চলে এসেছে খারাপ ভিডিও দেখে কখনো কি কোনোদিন আউ বিল্লাহ তুমি পরে দেখো দেখবার সাথে সাথেই তোমার মাথার তোমার তুমি এই আমলটা করে দেখো সাথে সাথে তোমার মাথা থেকে শয়তানি এই ধান্দা যিনি দূর করে দিবেন তিনি কে এটা পরীক্ষিত আমল মাঝে মাঝে রাগ উঠলে আমরা রাগের মাথায় ডিসিশন নিয়ে নিই খবরটা রাগের মাথায় কখনো ডিসিশন নেবেন না কারণ রাগের মাথায় যে ডিসিশন না হয় সেই সিদ্ধান্তে ভুল হয় এজন্য একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই জন্য আপনি আপনি যদি রাগ করেন দাঁড়ানু থাকলে বসে যান বসা থাকলে শুয়ে যা রাগ অবস্থায় কখনো সিদ্ধান্ত নিয়েন না আর রাগান্বিত থাকলে মানুষ আজে মাঝে গালিগালাস করে আর তখন গুনা হয় এজন্য আপনার যদি রাগও উঠে যায় সাথে সাথে আপনি পরে নেবেন ইস্তিআ অর্থাৎ তাহলে শয়তানি চিন্তা গুনাহের চিন্তা পাপের চিন্তা মাথায় আনে শয়তান ওই শয়তানের ঢোকায় গোনা থেকে বাচ্চার এক নম্বর আমল আমরা শিখলাম যখনই আমাদের কোনো গুণা বা পাপের চিন্তা মাথায় চলে আসবে আমরা আউদুবিল্লাহ কি মিনের শৈতীম পড়ে আমরা বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে পানাহ চাইব যার কাছে কে এক নম্বর করে ফেলবেন প্রয়োজনে নোট করে ফেলবেন দুই কোনো গুনাহের চিন্তা যদি আপনার মাথায় চলে আসে সঙ্গে সঙ্গে আপনার হৃদয়ে আপনার অন্তরে আপনার কলিজায় যার ভয় জাগ্রত করবেন তিনি কে আলামিন আলামুল করিমের সাত নাম্বার সুরা সুরতুল دوشت ايك نبره ايتي بولين ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان تذكروا فاذا هم مبصرون الله تلا بولسين নিশ্চয়ই ধোকা শয়তানের কোন প্রলোচনা যখন তাদেরকে প্ররোচিত করে সঙ্গে সঙ্গে তারা একজনকে ভয় করে করে একজনের কথা তিনি কে আল্লাহর ভয় হলো এমন একটা জিনিস এটা যদি কারো ভেতরে থাকে এটা যদি কারো ভেতরে পয়দা হয়ে যায় আল্লাহর ভয় যদি কারো অন্তরে সৃষ্টি হয়ে যায় দুনিয়ার যে কোনো খারাপ কাজ অন্যায় বা অপক্ষ অন্যায় বা অপকর্ম থেকে সে তাকে বাঁচিয়ে রাখতে পারবে কারণ একজন মোমেন যে আল্লাহকে ভয় করে সেটা ভালো করেই জানে এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই আমাদের জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে আমি আপনি যত কাজ করি সব কিছু জানেন কে সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে এই যে আমার সামনে অনেকগুলো ক্যামেরা আছে সবাই বলেন তো এই ক্যামেরা বানিয়েছে কে কে বানাইছে মানুষ আল্লাহ তো বানাই নাই বানাইছে কে মানুষ বলেন না কে বানিয়েছে একেবারে বাস্তবিক উদাহরণ দেই এই ক্যামেরা বানাইছে মানুষ এখন দেখেন আমি এখন যা বলছি সব তারা রেকর্ড করছে এমন আমার বডি ল্যাঙ্গুয়েজ সব এখানে ধারণ হয়ে যাচ্ছে সব রেকর্ড হয়ে যাচ্ছে যে কথা বলছি সেটাও রেকর্ড হচ্ছে হাত নাড়াচ্ছি ওইটাও এখানে রেকর্ড হয়ে যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ যেমন হবে কথাবার্তার ধরন যেমন হবে সব ওখানে রেকর্ড হয়ে যাচ্ছে এখন এই ক্যামেরা বানিয়েছে মানুষ এই ক্যামেরা দিয়ে মানুষের অডিও ছবি কথাবার্তা সব ধারণ করে রাখা যায় প্রশ্ন হল যে ক্যামেরা মানুষ বানালো যে ক্যামেরা মানুষ বানালো মানুষের মাথায় ক্যামেরা বানানোর জন্য জ্ঞান যিনি দিয়েছেন তিনি কি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানিয়ে এভাবে কথাবার্তা সচিত্র সব কিছু কথাবার্তা সহ সচিত্র সব ধারণ করতে পারে রেকর্ড করে রাখতে পারে যে আল্লাহ জ্ঞান দিয়েছেন ওই জ্ঞান দিয়ে মানুষ এমন জিনিস আবিষ্কার করতে পারলে ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের আকাম কুকাম ভালো কাম সব আল্লাহ অডিও ভিডিও করে রাখতে পারেন না আল্লাহ পারেন কিনা এই ভয়টা যার অন্তরে আছে সে কোনো দিন পাপ করবে না গোনা করবে না কারণ আল্লাহ তাআলা রেকর্ডিং এর ব্যবস্থা করেছেন কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কاتبিন লা কোথায় যাবেন আপনি আল্লাহ বলছেন ও ইন্না আলাইকুম লা হাফিজিন প্রত্যেকের সঙ্গে দুইজন সম্মানিত ফেরেশতা নিয়োগ করে রেখেছি কেরম অঙ্ক্যা তিমের এটা সম্মানিত ফেরেশতা ইয়াইলাবুন আমা তো তুমি যা করো সব তারা জানে সব তারা রেকর্ড করছে কারাদেস রে কোথায় যাবে না এ যুবক ভাইরা তোমরা যারা পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে তোমাদের যৌবনটাকে নষ্ট করে নিচ্ছ ভালো করে শোনো রাতের বেলা বাসায় ওয়াইফাই আছে আর হাতের মধ্যে স্মার্টফোন আছে মনে মনে ভাবছাপু আম্মু এখন তাদের প্রত্যেকের নিজেদের রুমে ঘুমায় ভাইয়া আপু কেউ আমাকে দেখে না অন্ধকার রুমে আমি এখন যা মন চাই তাই করতে পারি আমি এখন চাইলে অশ্লীল ভিডিও সিনেমা কিংবা পর্নোগ্রাফি আমি দেখতে পারি বাইরে অন্ধকার ওই রুমে ঘরের কোনো পরিবারের সদস্য যদি নাও দেখে ওই অন্ধকার রুমেও আপনার এই কুকর্মকে রেকর্ড করে রাখার ব্যবস্থা যিনি করেছেন তিনি কি এন্ন আল্লাহর ভয় এই একটা জিনিস যার ভেতরে আছে আপনি কি শুধু মানুষকে পিটাইয়া আর জেলখানায় ঢুকে ভালো বানাইতে পারবে আমি প্রায় জায়গায় এই কথা বলি প্রত্যেক মানুষের কলিজায় যায় আল্লাহর ভয় ঢুকায় দিতে পারলে এই মানুষগুলো আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর ভয় যদি কারো অন্তরে পয়দা হয়ে যায় দুনিয়ার কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারবে দেখেন ছোট্ট একটা ঘটনা সংক্ষেপে শোনাই এই ঘটনাটা আমি আগেও বলেছিলাম কিন্তু আজ এই পয়েন্টের সাথে আসার কারণে আবারও বলছি দেখেন ছোট্ট একটা ঘটনা সোনানে এবাই হাকিতে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন আল্লাহর ভয় কেমন জিনিস সেটা বোঝাবার জন্য ঘটনাটা বলছি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তিনি তার সঙ্গীসাথীদেরকে বললেন খাবার গ্রহণের জন্য এবার দস্তরখানা বিছিয়ে দাও খাবার গ্রহণের জন্য তারা যখন দস্তরখানা বিছিয়ে খাবার যখন তারা শুরু করতে যাবে তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে আবদুল্লাহ ইবন আমর রদি আন তাকে বললেন অ ভাই রাখাল দুপুরের খাবারের সময় হয়েছে আমরা খাবার খেতে বসেছি তুমি রাখাল মানুষ হয়তো সব সময় ভালো খাবার দাবার পাও না আজ আমাদের সঙ্গে এসে বসে খাও আমি তোমাকে দাওয়াত করছি তুমি আমাদের সাথে খেলে আমরা অনেক খুশি হব তিনি যখন তাকে খাবারের প্রস্তাব দিলেন রাখাল তখন বলল আপনি যে আমাকে দাওয়াত দিয়েছেন এজন্য আপনাকে সুক্রিয়া আপনার প্রতি কৃতজ্ঞতা কিন্তু আমি আপনাদের আপনাদের সাথে বসে খেতে পারবো না তখন আব্দুল্লাহ ইমনি অমর রাদি আল্লাহ আনহু বললেন কি কারণে খেতে পারবে না রাখাল তখন বলল আমি রোজা রেখেছি এই জন্য আমি খেতে পারব না আবদুল্লাহ তাকে বললেন এখন রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ নফল রোজা ভাঙা যায় ভাঙলে অসুবিধা হয় না আর এই মরুভূমিতে আজকে আবহাওয়া অত্যন্ত গরম প্রচণ্ড তাপমাত্রা রুক্ষ এই ভাওয়ার মধ্যে না জানি তোমার কষ্ট হতে পারে সাথে আমাদের আমাদের সঙ্গে ভালো খাবার দাবার আছে আসো আমাদের সাথে বসে খাওয়া নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা হয় না রাখাল তখন বলল আমি তো আপনার কথায় নফল রোজা হলেও ভাঙতে পারি না কারণ আমি তো এই আমলটা করে যাচ্ছি ওই শূন্য দিনের জন্য যেদিন মানুষের আমল ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না আব্দুল্লাহ একটু অমর আল্লাহন রাখালের কথা শুনে অবাক হয়ে গেলেন ভাবলেন নিশ্চয়ই তার ভেতরে পরহেজগারিতা আছে তিনি সিদ্ধান্ত নিলেন একে আমি এমনি এমনি ছাড়বো না তার তাকুয়া লেভেল যাচাই বাছাই করে তারপর তারা ছাড়বো তিনি বললেন এদিকে আস খাবার দাবার খাইও না তোমার সাথে আমার কথা আছে রাখাল কাছে আসার পর বললেন এই যে বিশাল পশুপাল এই পশুপাল থেকে তুমি একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও আবদুল্লাহ নমর রদি আল্লাহ আনহু তাকে দেখে কনফার্ম নিশ্চিত হয়েছেন সে কারো না কারো গুলাম হয়তো সে তার মালিকের পশুপাল এই মরুভূমিতে নিয়ে এসেছে তার চেহারা দেখলেই তো বোঝা যায় এজন্য তিনি পরীক্ষার জন্য বললেন শোনো তোমার এই পশুপাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব তার পাশাপাশি এই পশু জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যেন ইফতারের সময় তুমি খেতে পারো এই প্রস্তাব তিনি যখন তাকে দিলেন রাখাল তখন বলল এই পশুপালের মালিক আমি নই সুতরাং আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে পশু বিক্রি করতে পারবো না আবদুল্লাহ অমর আল্লাহান হতো তাকে পরীক্ষা করছেন তিনি তাকে বললেন শোনো আমি ভালো করেই জানি এই পশুপালের মালিক তুমি নও তুমি চাইলে বাসা তুমি চাইলে বাড়িতে গিয়ে তোমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিতে পারবা রকম বিরাট পশুপাল মরুভূমিতে নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা ছাগল মেষ বা দুই একটা পশু বাঘ খেয়ে ফেলতে পারে তুমি এই রকম গিয়ে তোমার মালিককে বুঝ দিয়ে দিও তোমার মালিক এটা বুঝে ফেলবে আর তুমি যদি আমার কাছে বিক্রি করো দেখো নগদ টাকা দিব আবার কিছু মাংস হাতিয়া পাবার লাভের উপর লাভ হবে তুমি বিক্রি কর তোমার মালিক এটা টের পাবে না তোমার আমার মধ্যে যে ক্রয় বিক্রয় হচ্ছে চুক্তি হচ্ছে লেনদেন হচ্ছে এটা তোমার মালিক জানবে না তখন রাখাল বালক বলল ও মুসাফির তোমাকে আমি চিনি না তুমি যে প্রস্তাব আমাকে দিয়েছ তুমি বলছ তোমার আমার লেনদেনের খবর আমার মালিক জানবে না তোমার কাছে প্রশ্ন হল এই লেনদেনের খবর কিংবা আমাদের এই কাজ আমার মালিক না জানলেও তোমার মালিক আমার মালিক আমার মালিকেরও মালিক ওই আল্লাহকে দেওয়া কি দুনিয়ার কারো দ্বারা সম্ভব নাকি এর নাম হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় কারো অন্তরে পয়দা হয়ে গেলে সে শয়তানের ধোকায় সমস্ত গুণা থেকে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে জিনিসটার নাম কি আল্লাহর ভয় জিনিসটার নাম কি আল্লাহর ভয় কারো অন্তরে থাকলে সে কখনো আমানতেরও খেয়ানত করবে না সে যদি রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকে কোনোদিন খেয়ানতকারী হবে না আর যদি আল্লাহর ভয় না থাকে এমন খেয়ানতকারী হবে জনগণের মাল সম্পদ জনগণের আমানত জনগণের সম্পদ তার খাটের নিচে চলে যাবে আর যদি আল্লাহর ভয় থাকে তার বিপরীত হবে জনগণের জিনিস নিজের কান্দে উঠাইয়া জনগণের কাছে পৌঁছায় দিবে গোনা থেকে বাঁচার দুই নম্বর আমল হলো গোনার চিন্তা মাথায় চলে আসলে সাথে সাথে যার ভয় অন্তরে করতে হবে যার ভয়ে যার ভয়ে উঠবে ঢুকায় গোনা থেকে বাঁচার জন্য তিন নম্বর আমল হচ্ছে শয়তান তো গোনার চিন্তা মাথায় এনে দিবে পাপ করতে মন চাইবে কিন্তু গোনার চিন্তা মাথায় আসলে তিন নম্বর যে আমল মৃত্যুর কথা স্মরণ করবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন এই মৌত সবার জন্য অবধারিত মরবেন না এমন কেউ কে এখানে আসেন সবাই জানে সবাই মারা যাবে কিন্তু মরার পরে কি হবে এটা নিয়ে সবাই চিন্তা ভাবনা করে নাস্তিক যারা এরাও জানে এরা মরবে দুনিয়ার কোনো নাস্তিককে আজ পর্যন্ত বলেছে যে সে মরবে না মারা যাবে এটা সবাই বিশ্বাস করে এটা সবাই জানে ওই মৃত্যুর পরে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা সবাই বিশ্বাস না গোনার চিন্তা যদি আপনার মাথায় চলে আসে মৃত্যুর কথা স্মরণ করবেন যে সুদ ঘুষের চিন্তা আপনার মাথায় আসবে এটা তো পাপ এই পাপের চিন্তা মাথায় আসলো এই সুদ ঘুষের টাকা দিয়ে হয়তো আপনি অনেক প্রপার্টি করতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত এই প্রপার্টি আপনার হবে না এগুলোকে ছেড়ে আপনার কবরে যাওয়া লাগবে এজন্য আমি প্রায় সময় একটা কথা বলি যদি বেশি গুনাহের চিন্তা মাথায় আসে যদি লোভে আপনার অন্তর কাতর হয়ে যায় যদি পাপ করতে শুধুই আপনার মন চায় তাহলে ঘন ঘন আপনি হসপিটালে যাবেন আর কবরস্থানে যাবেন হয়তোবা এই দুই জায়গা ভিজিট করলে আপনার অন্তরের লোভ লালসা কিংবা শয়তান যে আপনার অন্তরকে একেবারে গোনা দিয়ে কালো বানিয়ে ফেলেছে হয়তোবা সেখান থেকে ফিরে আসতেও পারেন কি করবেন এত টাকা দিয়া এই কবরস্থানে দেখেন তো কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা কত বাড়িওয়ালা ঘুমিয়ে আছে তাদের বাড়ি বাড়ির জায়গায় পড়ে আছে আপনি একটু ক্ষমতা পাইয়া মানুষের জায়গা জমি দখল করেন কয় হাত জায়গা নিয়ে যাইতে পারবেন আপনি আপনার জন্য জায়গা তো মাত্র সাড়ে তিন হাত এর চেয়ে বেশি জায়গা আপনার নাই মাত্র সাড়ে তিন হাত জায়গা আপনার জন্য আমার জন্য সবার জন্য এর বেশি জায়গা কারণ আমি কিন্তু দলিল করা নাই যে দলিল আছে এটা দুনিয়াবি দলিল কিন্তু সত্যিকার দলিল হলো সবার জন্য কয় হাত কথা বলছেন না কেন কয় হাত কবরস্থানে যাইয়েন লালসা কমবে খালি বাড়ি করবেন জায়গা কিনবেন বিল্ডিং করবেন টাওয়ার বানাবেন এই জন্য অন্যায় অবৈধ পথে আরাম পথে টাকা রুচি করছেন টাকা ইনকাম করছেন যান গোরুস্থানে কবরস্থানে যান গিয়ে দেখেন কত পয়সা বলা লোক নরম নরম বিছানায় ঘুমাতো ইয়ার কন্ডিশন না হলে ঘুম আসে না এসি গাড়ি এসি বাড়ি আজ কোথায় আছে মাটির বিছানা যেখানে পোকামাকড় বিচ্ছু যেখানে কোনো লাইট নাই খুব অন্ধকার যেখানে কোনো ইন্টেরিয়র নাই এই কবর বড় ভয়ানক জায়গা খুব সংকীর্ণ আপনি যে অন্যায় করছেন হারাম পথে জীবন পরিচালনা করছেন এই সংকীর্ণ কবর তো আরও সংকীর্ণ হয়ে যাবে এই সংকীর্ণ কবর আরও সংকীর্ণ হবে এত সংকীর্ণ হবে কবরে মাঝে মাঝে মানুষকে শুয়ায়েন এটাও একটা ভালো আমল অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে মানুষকে কবরে শোয়াবেন দেখবেন কবরে শোয়াইয়া যা ওই লোকটার দিকে তাকাবেন দেখবেন সে কেমন চিপা একটা জায়গায় শুয়ে আছে একজন শোয়ার পরে আরেকজন শোয়ার জায়গা আছে ওখানে এই সংকীর্ণ জায়গা তো আরও সংকীর্ণ হয়ে যাবে এগুলো আপনি স্মরণ করবেন যত বেশি এগুলো মনে করবেন দেখবেন গুনার চিন্তা মাথা থেকে ডিলেট হয়ে যাবে আপনি হারাম পথে উপার্জন করছেন যান হসপিটালের আইসিবিতে যান গিয়ে দেখেন ডাক্তারকে বলছে যত কোটি টাকার আগে দিব এরপরও আমি বাঁচতে চাই আরাম চাই কোনো লাভ আছে একটু পর পর লাশ বেরোচ্ছে হসপিটালে যাবেন ভিজিট করবেন তখন আল্লাহ আপনাকে কি নেয়ামত দিয়েছেন এই নেয়ামতেরও শুকর গুজারির মন মানসিকতা আসবে পাশাপাশি গোনার চিন্তা মাথা থেকে রিমুভ হবে গোনা থেকে বাঁচতে হলে সবসময় মৃত্যুর কথা স্মরণ করবেন এই যে আমার অনেক যুবক তরুণ ভাইয়েরা অশ্লীল গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় বলেন তো এই অশ্লীল গান শোনা অবস্থায় মৌত হতে পারে কিনা কারণ পৃথিবীতে একটা জিনিসের কোনো ওয়ারেন্টিও নাই গ্যারান্টিও নাই সেটার নাম মৌত এই যে আমি এখন কথা বলছি এখনই শেষ মরে যেতে পারি আপনারা শুনছেন হয়তো কেউ কেউ বাসায় বলে এসেছেন দুপুরের খাবার এই আইটেম বানাও এটা তৈরি করে এসে খাবো ওই খাবার হয়তো নাও হতে হতে পারে পারে আজকের এই জুমার নামাজে আজকের এই জুমার নামাজ হয়তো আপনার জীবনের শেষ নামাজও হয়ে যেতে পারে দুনিয়া থেকে আজ আপনার শেষ দিন হতে পারে দেখেন গতকাল অনেক মানুষ দুনিয়াতে ছিল আজ তারা কবরের বাসিন্দা আবার আজ যারা আছে আগামীকাল তারা কবরের বাসিন্দা হয়ে যেতে পারে হয়তো আমি আপনি ভাবছি আজ রাতে আমরা অমুক জায়গায় গিয়ে দাওয়াত খাবো আজকের রাতটা আমার জীবনের কবরের প্রথম রাত হয়ে যেতে পারে কিনা কথা বলছেন না কেন আজকের রাত আপনার জীবনের কবরের জীবনের প্রথম রাত হয়ে যেতে পারে এই যে যুবকরা হেডফোন লাগিয়ে কানে গান শোনো গান শুনতে শুনতে তো তোমার মৌত হয়ে যেতে পারে আবার যারা পর্নোগ্রাফিতে আসক্ত তুমি যে পর্নোগ্রাফি দেখো ওই অবস্থায় তো মৌত হয়ে যেতে পারে অনেক ছেলে পেলে আছে অশ্লীল ভিডিও দেখে নাপাক অবস্থায় নাপাক শরীরে ঘুমিয়ে যায় এই যে নাপাক অবস্থায় ঘুমিয়ে গেল নাপাক অবস্থায় তো সে মারা যেতে পারে কিনা কিভাবে আপনি নাপাক থাকেন নবীজি বলেছেন ইউবাসুকুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি মানুষ যে অবস্থায় মারা যাবে

এই যে আপনি অশ্লীল ভিডিও দেখছেন ওই সময় তো আপনার মৌত হয়ে যেতে পারে এই যে গান বাজনা করছেন এই সময় তো আপনার হয়ে যেতে পারে এই জন্য ভালো কাজ করবেন ভালো অবস্থায় হয়ে গেলে আপনাকে মাফ করে দিতে পারেন কে তাহলে গুণা থেকে বাঁচার তিন নম্বর আমল যখনই গুনার চিন্তা মাথায় আসবে তখন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব তাহলে এই গুণা থেকে বেঁচে থাকা সম্ভব হবে ইনশা চার নম্বর গুণা থেকে বাঁচতে হলে নফসের গুলামি ছাড়তে হবে নফসের গুলামি ছাড়তে হবে মন যা তাই করা যাবে না ফজরের আজান হয় এই যে এখন গত এক সপ্তাহ ধরে এত গরম ছয়ত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রা তো নিয়মিত আল্লাহ তালা আমাদের উপর রহম কর বৃষ্টি নাজিল করে আল্লাহ তুমি আমাদের অন্তরকে আমাদের অন্তরকে এই জমিনকে তুমি সিক্ত বানিয়ে দাও যত গরমই হোক যত তাপমাত্রাই পড়ুক দেখবেন ফজরের সময় আবহাওয়াটা খুব আরামে ঠিক বলছি না দেখবেন ফজরের সময় আবহাওয়াটা খুব আরামের থাকে তখন ঘুম আরো বেশি আসে ঘুমটা লাগে তখন আল্লাহর আদেশ নামাজে দাও আর মন বলে না আরেকটু একটু ঘুমা এখন আপনি যদি মনের চাওয়াকে প্রাধান্য দিয়ে আপনি যদি ঘুমায় থাকেন গুলামিটা আল্লাহর হইল না নফসের হইল মন চাইবে আমি যদি এই ঘুষের বান্ডিলগুলা নিয়ে নিই অনেক কিছু করে ফেলতে পারবে এটা মনের চাওয়া আর আল্লাহ চান আপনি যেন এই হারাম না খান আপনি যদি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দা দিয়ে মনের চাওয়াটাকে প্রাধান্য দেন তাহলে এটা আল্লাহর গুলামি হলো না নফসের গুলামি হলো এইভাবে আপনি মন যা চায় তাই করতে পারবেন না নফসের গুলাম হওয়া থেকে বেঁচে থাকতে হবে নফস হইল তিন প্রকার নফস কয় প্রকার এই যে আমি আপনি আছি না এখানে আমাদের সবার নফস তিন ভাগে ভাগ হয়ে গেছে কয় ভাগে এক নাম্বার নফস হচ্ছে নফসে আম্মারা দুই নম্বর নফস হচ্ছে নফসে লাউয়ামা তিন নম্বর নফস হচ্ছে নফসে মতোমা ইন্না এই যে যত মানুষ আছে সকল মানুষের নফস হলো তিন ভাগে বিভক্ত সবাই বলেন কয় ভাগ এক নম্বর নফস হচ্ছে আম্মা আম্মারা এটা হচ্ছে এমন ব্যক্তির নফস যেই ব্যক্তির নফস তাকে শুধু গুনার দিকে দাবিত করে কোরআনুল কারীমের ১২ নম্বর সূরা সোরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আর এতে আল্লাহ তালা এই নফ্সের ব্যাপারে বলেছেন ইন্ন নফ্সালা আম্মা মা রহিমা রব্বি রহিম আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই নফসে আম্মার আর অধিকারী যারা এদের সব সময় তাদেরকে শুধু গুণার দিকে আর পাপের দিকেই নিয়ে যেতে চায় অর্থাৎ এরা সবসময় গুনার দিকে আকর্ষিত হয় গুনাহের আকর্ষণ তাদের নফসে বেশি থাকে দুই নম্বর নফস হচ্ছে নফসেল আওয়ামা কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরাম সূরাতুল কিয়ামা এর প্রথম আয়াতে আল্লাহই নফসের ব্যাপারে বলেছেন লা উকাসিবু বিইয়াউমিল কিয়াবাতি ওয়ালা আল্লাহ তালা বলছেন আমি কসম করছি আমতের দিনে আর কসম করছি ওই নফসে যেই নফস গুনা করার পর অনুতপ্ত হয় নফসে লাউয়ামা হচ্ছে এমন নফস প্রাপ্ত হয়ে যেতে পারে কিন্তু গোনা করার পর সাথে সাথে লজ্জিত হয় অনুতপ্ত হয় কার ভয়ে এই নফ সাল্লাহ আমাদেরকে দান করো দেখবেন কিছু মানুষ অন্যায় অপরাধ করে শিকার করে না বুঝতে হবে এটা নফসে আম্মারা একেবারে কালো নফ জাহান নামে নফস বানায় আর গুণা করার পর লজ্জিত হয় একটু খারাপ লাগে আর এ কাজটা করা ঠিক হয় নাই অনুতপ্ত হয়ে যায় এটা নফসে লাউ তিন নম্বর নফস হচ্ছে নফসে মতোমা ইন্না এটা হচ্ছে এমন নফস যেই নফস সব সময় আল্লাহর গুলামি করে যেই যেই নফস আল্লাহর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে এই নফসের নাম হচ্ছে এই নফসের নফসে অধিকারী হবে যারা মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাবে তারা এই নফসের অধিকারী হবে যারা যখন এদের রুহ যখন এদের রুহ আমারা মত কবচ করবে একটা সালাম দিবে সালাম দেওয়ার পর কবজ করার পরে তাকে শুষংবাদ শোনানো হবে তাকে বলা হবে ইয়া আইয়া দুহান্নাফ সুলবাদ বা ইন্নতুন জিয়া ইলা রবিকি র দইয়া দাইয়া ফি ফিয়া দি ওদহনি তাকে বলা হবে হে প্রশান্ত আত্মা হে নফসেম উতমাইন্নার অধিকারী ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি আসো আল্লাহর বান্দাদের কাতারের দিকে যাও আল্লাহর বান্দাদের কাতারে সামিল হয়ে তাদের সাথে আল্লাহর জান্নাতে তুমি আরাম করে বসবাস করো সুবাহান আল্লাহই আল্লাহ নফসে মুতমাইন্না আমাদের সবাইকে দান করেন গোনা থেকে বাঁচতে চার নফসের গোলামি ছেড়ে দেন মন যা চাইবে তা করা যাবে না মন চাইবে সুদ খাই সুদ খাওয়া যাবে না মন চাইবে ঘুষ খাই ঘুষ খাওয়া যাবে না মন চাইবে ওই গানটা শুনি ওইটা করা যাবে না মন চাইবে একটু নাটক দেখি সিনেমা দেখি ওটা করা যাবে না মন চাইবে একটু অশ্লীল পর্নোগ্রাফি দেখি সেটা করা যাবে না এইভাবে নফসের গুলাবে পরিত্যাগ করে আল্লাহর গুলাম হবে যারা জান্নাতি হবে তারা আল্লাহ তালা তাদের ব্যাপারে কোরআনে বলেছেন ওয়া আম্ মামান হফ মপমরম বিঘি আল্লাহ তালা বলছেন আর নফসের গুলামি থেকে বিরত হয়ে আল্লাহর গোলাম হবে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আল্লাহ তালা এদের কাতারে আমাদেরকে সামিল করেন নাম্বার ফাইভ গোনা থেকে বাঁচার পাঁচ নাম্বার আমল খুব ভালো একটা আমল কখনো একা থাকবেন না ওই যে কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা একা থাকবেন শয়তানের ধোকা বেশি আসবে অনেক যুবকরা আমাদেরকে বলে হুজুর পর্নোগ্রাফি থেকে বেরিয়ে আসতে চাই বর্তমান যুব সমাজ এই রোগে আক্রান্ত বেশি আক্রান্ত এরা এদের মধ্যে কেউ কেউ লজ্জা ছেড়ে ফেলে দিয়ে বলে হুজুর এইটা থেকে আমি বের হতে চাই এই রোগ থেকে মুক্তি পাবো কেমনে এই রোগ থেকে মুক্তি পাবো কেমনে আমি তাদের সবাইকে বলি ভাই কখনো একা থাকিও না একা থাকলেই এসব চিন্তা মাথায় আসবে আর যখন একা না থেকে মনে করেন আপনার রুমে অন্য কেউ থাকবে তখন দেখা যাবে যে অন্তত লজ্জায় যে সে যদি একটু টের পায় লজ্জায় ওই গুনার কাজ করতে আর তখন মন চাইবে না এবং আপনাদের যাদের ছেলে মেয়ে আছে আমি আপনাদের সবাইকে একটা পরামর্শ দিই আপনারা আপনাদের ছেলে মেয়েকে কখনো সিঙ্গেল রুমে রাখবেন না একা রুমে রাখবেন না বালেক হয়ে যাওয়ার পর থেকে আপনার ছেলে বালেক মেয়ে বালেগা হওয়ার পর তো বিছানা আলাদা করে দেন অবশ্যই আলাদা থাকবে কিন্তু ওই যে আলাদা করে দিলেন যদি একাধিক ছেলে মেয়ে থাকে তাহলে মনে করেন দুই ছেলে আছে। একটা রুমে সিঙ্গেল বেড দুইটা ব্যাড দুই ভাই এক রুমে থাকুক আলাদা আলাদা বেডে ঘুমাক এতে করে লাভটা হবে এই এক ভাই আরেক ভাইয়ের লজ্জায় হাতে ফোন থাকলেও যা মন চায় তাই করতে পারবে না দুইটা মেয়ে থাকলে বা আরও একাধিক মেয়ে থাকলে এরকম দেন সিঙ্গেল দুইটা বেড দেন এখন আপনি বলবেন আমার তো একটা আল্লাহর দেওয়া ধর্ম কয়টা আছে তা আমি করবো তাকে আপনার জন্য পরামর্শ আছে সেটা হলো আপনি আপনার এক ছেলে বা এক মেয়ে তাকে বলবেন মা গো অথবা বাবা যা দরজা বন্ধ করে ঘুমাই দরজা খুলে পর্দা থাকুক দরজা খুলেই ঘুমাই কারণ দরজা খোলা থাকলে ফোন হাতে থাকলেও একটা ভয় থাকবে না জানি কখন আব্বু আব্বু উঠে আবার দরজা কাছে চলে আসে কিনা শুনে ফেলে কিনা দেখে ফেলে কিনা এই যে বাবা মায়ের লজ্জায় তো অনেক খারাপ কাজ থেকে ছেলে মেয়ে অনেক সময় বিরত থাকতে পারে এই একা রাখবেন না বাচ্চাদের আর যে সকল যুবক ভাইরা এরা যদি তারা এরকম মারাত্মক বেধি পর্নোগ্রাফি সহ অশ্লীল ভিডিও দেখা এটা তাদের যদি অভ্যাসে পরিণত হয়ে যায় তাদেরকে বলবো ভাই কখনো একা রুমে ঘুমাবেন না একা থাকবেন না একা থাকা যাবে না নিজেকে আপনি ব্যস্ত রাখবেন নিজেকে সব সময় কোনো না কোনো কাজে আপনি ব্যস্ত রাখতে পারেন মা বাবা ভাই বোনদের সাথে সময় দিবেন মা বাবা ও বাচ্চাদেরকেও সময় দিবেন এখন কেউ যদি বলে হুজুর আমার আব্বু আম্মু দুজনই তো চাকরি করে কাউকে বাসায় পাই না তোমার জন্য মেডিসিন আছে তুমি সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করো সামাজিক কাজ করো অর্থাৎ কোনো না কোনো কাজে নিজেকে রাখো ব্যস্ত থাকলে এসব ফালতু চিন্তা মাথায় আসে তাহলে পাঁচ নম্বর আমল একা থাকা যাবে নাম্বার সিক্স ছয় নম্বর হচ্ছে গুনা থেকে বাঁচার ছয় নাম্বার আমল হচ্ছে গুনাহের উপকরণ থেকে নিজেকে বিরত রাখতে হবে কেউ যদি বলে হুজুর রাতের বেলা ফোন হাতে দিলি আমার খালি খারাপ ভিডিও দেখতে মন চায় অসুবিধা নেই রাত দশটার পরে ফোন হাতে নেওয়া যাবে না রাত দশটার ফোন রাত দশটার পরে ফোন ড্রয়ারে ফেলে রাখেন আর কেউ যদি বলে হুজুর ড্রয়ারে ফেলে রাখলেও মনটা চায় ফোনটা একটু হাতে আনি তো আমি বলবো রাত দশটার পরে বাঁচার ওয়াইফাই বন্ধ করে দেয় আপনি গুনা থেকে বাঁচার সবগুলা উপায় আপনি অবলম্বন করুন আর মা বাবাকে বলবো আপনাদের বাসার ওয়াইফাই অবশ্যই রাত এগারোটার পর বন্ধ করে দেবো এগারোটার পর ওয়াইফাই কি দরকার আমার তো বুঝে আসে না এগারোটার পর ঘুমানো দরকার যে আমি মনে করি আমি মনে করি ওই পরিবারের মা বাবাই সচেতন বর্তমান সময়ে যারা রাত এগারোটার পরে বা সর্বোচ্চ বারোটার পরে ওয়াইফাই কানেকশন বন্ধ করে দেব ওয়াইফাই কানেকশন বন্ধ করলেও তো এমপি নিতে পারে তো বারোটার পরে অবিবাহিত ছেলে ফোন নিয়ে নেন জমা নেন সকালবেলা দিয়ে এগুলা যদি আপনি না করেন সন্তান জন্ম দেওয়া সহজ এদেরকে মানুষ করা অনেক কঠিন আমরা কখনো গরুর বাচ্চাকে বলি না গরুর মতো গরু হোক ছাগলের বাচ্চাকে বলি না ছাগলের মতো ছাগল হোক কিন্তু মানুষের বাচ্চাকে বলি মানুষের মতো মানুষ হও এটা কেন বলি কারণ মানুষ হইল পশুত্বের কিছু স্বভাব তার ভেতরে থেকে যায় আর মা বাপ হিসাবে যদি আপনি দায়িত্বশীল ভূমিকা পালন না করেন তাহলে কিন্তু ওই মানুষের মতো মানুষ হও ওটা তাকে বারবার বলা লাগবে অনেক সময় বলেও কোনো কাজ নাও হতে পারে এজন্য সময় থাকতে সাবধান হওয়া লাগবে গুনাহের উপকরণ হতে পারে সেটা নাটক সিনেমা যদি এর দ্বারা গুনার দিকে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা তো আছে নাটক সিনেমা দেখে কেউ নামাজি হয়েছে শুনছেন আপনারা কথা বলেন না কেন নাটক সিনেমা দেখে কেউ নামাজি হয়েছে নাটক সিনেমা দেখে আমরা জানি পরকিয়া শিখেছি অবৈধ সম্পর্ক কেমনে করে দেয় এগুলো শিখেছি তাহলে এগুলো গুনাহের উপকরণ এটা থেকে বিরত থাকতে হবে অশ্লীল ম্যাগাজিন গল্প উপন্যাসের বই এগুলো পড়ে আল্লাবালা কেউ হয়েছে আমার জানা নাই এটা থেকে বিরত থাকতে হবে বিপরীত কোরআন শূন্য ইসলামী সাহিত্য সে পড়তে পারে অর্থাৎ গুনাহের উপকরণ আপনি যদি মা বাপ হিসাবে মনে করেন আমার ছেলেমেয়ের জন্য রাত এগারোটার পরে ওয়াইফাই হচ্ছে গুনার উপকরণ দ্যাটস ফাইন এগারোটার পর সুইচ বন্ধ যদি মনে করেন আমার ছেলেমেয়ের জন্য রাত বারোটার পরে তার হাতে ফোন থাকা এটাও গুণার উপকরণ রাত বারোটার পরে ফোনটা নিয়ে নেন সকালবেলা দেন এইভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলেই ছেলেমেয়েগুলোকে ভালো রাখা যাবে ইনশা নাম্বার সেভেন সাত নাম্বার তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এখন যার হাতে একটা ফোন আছে আর ইন্টারনেট আছে গোটা দুনিয়া তার কাছে হাতের মুঠে চলে এসেছে এই জন্য তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে গোনা থেকে বাঁচা যাবে যুবক গোপন এই যৌবনটাকে নষ্ট করে দিও না শুধু যুবক কেন সবাইকে বলবে গোপন গুণা করবেন না গোপন গুণা বড় খারাপ জিনিস নবীজি একদিন সাহাবিদের সামনে বললেন খুব ভয়ঙ্কর হাদিস শোনেন এই হাদিসটা শুনলেই গায়ের লোং দাঁড়িয়ে যায় নবীজি একদিন সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা শোনো তোমাদের মধ্যে কিছু লোক আমার নামক পাহাড়ের কথা বললেন নবীজি বললেন কেয়ামতির দিন আমার উন্মতির কিছু মানুষ তিহামা নামক বিশাল পাহাড়ের এই পাহাড় সমপরিমাণ তারা নে কামল নিয়ে কেয়ামতের মাঠে হাজির হবে তিহামা নামক পর্বতমালার সমান পর্বতমালার সমান পুণ্য নিয়ে নেকি নিয়ে তারা যখন মাঠে দাঁড়াবে পর্বতমালা পরিমাণ পর্বতমালা পরিমাণ পুণ্যর আমল ভালো আমল তাদের ধুলায় উড়ে যাবে সব নষ্ট হয়ে যাবে চিন্তা করছেন কথাটা পর্বতের সমান নেকামল বালু হয়ে উড়ে যাবে সেখানে উপস্থিত ছিলেন সাউবান রাদিয়াল্লাহু আল্লাহান সাউবান আনহু বললেন বললেন্লা রে নবী কোন অভাগা লোকদের কথা বলছেন নবীজি বললেন এরা তোমাদের আশেপাশের মানুষ এরা তোমাদের সঙ্গে নামাজ পড়ে তোমাদের সঙ্গে রোজা রাখে তোমাদের সাথে হজ করে জাকাত দেয় তোমাদের সাথে কুরবানি করে তোমাদের সাথে দাওয়াত খেতে যায় তোমাদের সাথে থাকে ভালো আমল করে কিন্তু এরা যখন একাকী হয়ে যায় এরা যখন নির্জনে চলে যায় একাকি নির্জনে চলে গেলে এরা তখন হারাম কাজে লিপ্ত হয়ে যায় চিন্তা করেছেন একাকী নির্জনে হারাম কাজে লিপ্ত হয়ে যায় যারা কিয়ামতের দিন আমল শূন্য হয়ে যায় সব নামাজ রোজা শেষ হয়ে যায় যুবক ভাইরা রাতের বেলা যে ফ্রি এসেবে ফ্রি টক টাইম পাও ওইটাকে ওইটাকে খারাপ পথে কাজে লাগায়ো সব এই গোপন সব নামাজ শেষ এই যে খুতবা শুনতেছো এখানেও সাওয়াব এটাও শেষ কুরবানি দিয়েছিলেন ওইটাও শেষ হজ করেছেন শেষ জাকাত দিয়েছেন সব শেষ আপনার গোপন গুণা আপনার সমস্ত পরিণত করে উড়িয়ে দিবে আমল শূন্য হয়ে যাবেন আপনি আল্লাহ আমাদেরকে এইট গুণা থেকে বাঁচার আট নাম্বার আমল সঙ্গ ছেড়ে দিতে হবে সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে যুবক তরুণ ছাত্রদেরকে বলছি সিগারেট খুর তোমার বন্ধু হতে পারে মৎখর তোমার বন্ধু হতে পারে না পেট হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটে এমন কিছু বেসরম বেলাজ ছেলে পেলে রাস্তাঘাটে হাঁটে আসে না নাই কেয়ামতির দিন আল্লাহ তার দিকে তাকাবেন না আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না আল্লাহ তাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবেন না কে যেই সকল লোক টাকনুন নিচে কাপড় ঝুলাইয়া আর যারা রকম সতর্ক সতর যারা নষ্ট করে বেহায়ের মতো চোরাফেরা করে সিগারেট খুঁড় তোমার বন্ধু হতে পারে না ইয়াবা খুঁড় তোমার বন্ধু হতে পারে না এখন অনেক ছেলেরা আছে সিগার সিগারেট খুঁড় হইলেও তারা বলে হুজুর ভালো হয়ে যেতে চায় এখন আমাদের যদি বন্ধু ভালো মানুষ না হয় ভালো হবো কেমনে হ্যাঁ একদল যুবক থাকবে যারা আল্লাহওয়ালা যারা ওই যে আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়ের ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়ানহাউনা আনিল মুনকার একদল যুবক থাকবে এরা যদি ছাত্র হয় কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা ওই খারাপ খারাপ ছেলেদেরকে টার্গেট করে বন্ধু বানিয়ে এদেরকে ভালো পথে নিয়ে আসবে তারা যুব সমাজ তরুণ সমাজকে তারা চারিত্রিক চারিত্রিক ভাবে এদেরকে ভালো মানে ওই সকল খারাপ ছেলে পেলেদেরকে ভালো বানানোর জন্য এরা দাওয়াতি কাজ করবে কিন্তু যারা খারাপ ছেলেদের সাথে মিশলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে তোমাকে বলবো ভাই খারাপদের সাথে না আর মা বাবা আপনাদেরকে বলছি আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে মিশে এটা দেখার দায়িত্ব সরকারের পুলিশের না আপনার আপনারা চলাফেরা করেন আমেরিকান স্টাইলে আর ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুলিশের কাছে সরকারের কাছে বিচার চান সৌদি স্টাইলে বিষয়টা তো বড় হাস্যকর দিহান আর আনুষ্কার কাহিনী জানেন আপনারা দুই দুই বছর আগে তিন বছর আগে যে ঘটনা ঘটলো মা বাপ জানেও না ছেলে মেয়ে মিশে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুলিশের কাছে সরকারের কাছে গিয়া এরপরে বিচার চাই সৌদি দিতে হবে ফাঁসি তো বিচার চাওয়ার আগে ছেলে মেয়ে কোথায় দেয় কি করে এটা দেখার দায়িত্ব কি আপনার ছিল না এটা দেখার দায়িত্ব আপনার আপনাদের দায়িত্বহীনতার কারণেই তার কারণেই ছেলেমেয়েরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে গাছ লাগিয়ে যেমন গাছের পরিচর্যা করলে ফল পাওয়া যায় ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হয়ে সন্তানকে ভালোভাবে লালন পালন করলে ওই সন্তানের কাছ থেকেও খ্যাতমত পাওয়া যায় এদের চরিত্র দ্বারা সমাজে আপনার মুখ উজ্জ্বল হয়ে যায় নাম্বার নাইন নয় নম্বর গুণা থেকে বাঁচার জন্য সবরের পন্থা অবলম্বন সবর শিখতে হবে সবর গুনা করতে মন চাচ্ছে সবর করবেন কার জন্য সুফান আল্লাহ আমার আল্লাহ কি দয়াবান বোখারি আর মুসলিম শরীফে আদি শিখেছেন অভিজি বলেছেন বান্দা যখন কোনো একটি নেক কাজের নিয়ত করে কাজটা করে নাই শুধু ইচ্ছা করেছে নেক কাজ করবে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল একটা নেকি দান করেন কি আর যখন ওই ভালো কাজটা বান্দা করে ফেলে তখন আল্লাহ আমল নামায় দশ থেকে সাতশো গুণ কিংবা তার চেয়ে বেশি সবাব বাড়িয়ে দেয় আর আল্লাহ আপনার উপর কত দয়াবান যখন আপনি গুনার চিন্তা করেন গুনার চিন্তা করলে ফেরেস্তা লিখতে যায় আল্লাহ বলেন স্টপ থেমে যাও গুনার চিন্তা করেছে নিহত করেছে কিন্তু গুণাটা লিখিও না কারণ এমনও হতে পারে আমার বান্দা গুণা থেকে ফিরে আসতে পারে আমার আল্লাহ অপেক্ষা করেন বান্দা গুনার নিহত করার পরে মনে করেন চুরির নিহত করে সে চুরি করবে কিন্তু যখনই চুরি করতে যাবে তখনও যদি ফিরে আসে আল্লাহ বলেন গুনা লেখার দরকার নাই আমার বান্দা যে ফিরে আসছে উল্টা আমল নামায় সাবলি লিখ এইভাবে আপনাকে সবর করা শিখতে হবে গুনা থেকে ফিরে আসার জন্য আপনাকে সবরের পর্যন্ত অবলম্বন করতে হবে নাম্বার টেন দশ নম্বর লজ্জাশীলতা পয়দা করতে হবে দেখেন শয়তান ভুল করেছিল আদাম আল ইসলাম ভুল করেছিল একজন লজ্জিত হয়েছে আর একজন লজ্জিত হয় নাই বাবা আদাম লজ্জিত হয়েছে মর্যাদা বাড়ছে না কমছে লজ্জিত হয় নাই আরও অভিশপ্ত হয়েছে সে মার হয়েছে অভিশপ্ত হয়েছে মার দুধ হয়েছে বিতাড়িত নাম্বার এলিফেন্ট এগারো নাম্বার গোনা থেকে বাঁচার জন্য খারাপ চিন্তার পরিবর্তে বেশি বেশি ভালো চিন্তা করতে হবে খারাপ চিন্তা না যে একটু ঘুষ টুস খাইয়া মাল কামাই ফেলি একটু সুদ খাইয়া ফেলি খারাপ চিন্তা মাথায় না যে আজকে রাতের বেলা মজা করে নাটক দেখব সিনেমা দেখবো না ভালো চিন্তা করে আজকে ফজরের নামাজ জামাতে পড়ব আজকে কোরআন তেলাওয়াত করব আজকে কিছু দাওয়াতি কাজ করব এরকম বেশি বেশি ভালো চিন্তা করেন গুণা থেকে বাঁচিয়ে রাখবেন কে নাম্বার টুয়েলভ বারো এবং সর্বশেষ আমল হচ্ছে গুণা থেকে বাঁচার জন্য বেশি বেশি তওবা ইস্তেকভার করে মাফ চাইতে হবে কার কাছে আমার আপনার নবীর জীবনে কোনো গুণা আছে জোরে বলেন আমার আপনার নবীর জীবনে কোনো গুণা আছে এরপরেও নবীর আমল ছিল রেগুলার ইস্তেক ভার তবা করতেন আল্লাহর কাছে কয়বার এক হাদিসে সত্তর বার আর এক হাদিসে বলা হয়েছে একশো বার তো যে নবীর জীবনে গুণা নাই তিনি যদি রেগুলার সত্তর একশো বার তোবা করেন আমার আপনার তোবা ডেইলি ইস্তেক করা দরকার এর চেয়ে কম না আরো বেশি আপনি করেন নিজের বিবেককে প্রশ্ন করে এই বারোটা আমলের কথা বললাম এই বারোটা আমল যদি আমরা আমরা করতে পারি ধুকায় থেকে এই যে আধুনিক জাহেলিয়াতের যুগ এটাকে আধুনিক জাহেলিয়াতের যুগ কেন বলেছি জানেন এখন গুণা করা খুব সহজ গুনার সব উপায় দানে বামে সামনে পিছনে আর গুণা আমি তো বলি এ যেন গুনাহের সাগরে আমাদের সাঁতার কাটা সব দিকে সামনেও গুনা পেছনেও গুণা দানেও গুণা বামেও গুণা গুণা আর গুণা এই গুণা থেকে বাঁচার জন্য বারোটা আমলের কথা বললাম এই বারোটা আমল যদি আমরা করতে পারি আমরা গুণা থেকে বেঁচে থাকতে পারবো কার ইচ্ছায় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এই বারোটি আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি